প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব বোনা খিচুড়ি। এতে চাল নিয়েছি বাসমতি রাইস 2 কাপ, আর ডাল নিয়েছি মসুর ডাল 1 কাপ। নিয়েছি সর্ষার তেল, আর লাগবে রসুন কোয়া 4টে, আর লাগবে পেঁয়াজ কুচি বড় সাইজের 1টা, রসুন বাটা 1/2 চা চামচ, আর আদা বাটা 1 চা চামচ, জিরে বাটা 1 চা চামচ, ধনে বাটা 1 চা চামচ, শুকনো লঙ্কা বাটা 1 চা চামচ, স্বাদ মতো নুন, গুঁড়ো হলুদ, 4-6টা কাঁচা লঙ্কা চিরা, লাগবে 3টে ডিম, আর লাগবে ভাজা মশলা, আর এই জায়গায় আছে 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোলমরিচ। এইগুলো আমার ফোড়নে লাগবে। একটা বড় আমি বোল নিয়েছি। এই বোলেতে আমি নিয়ে নেব চালগুলো। এতে চালগুলো আমি ঢেলে নিলাম। 2 কাপ বাসমতি রাইস নিয়েছি। এতে নিয়েছি মসুর ডাল 1 কাপ। এইবার আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে আমি 15 মিনিট এমনি রেখে দেব, জলটা যেন শুকিয়ে যায়। আর এই পাশে আমি একটা গ্যাস জ্বালিয়ে ছোট্ট হাঁড়িতে 6 কাপ জল ফোটাতে দিয়েছি, আর একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এতে আমি 3 টেবিল চামচ সর্ষার তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়েছে, এতে আমি 1টা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা আমি একটু ভেজে নিচ্ছি। এতে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা। তেজপাতাটা দিয়ে নাড়ছি। এবার আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এতে আছে 3টে এলাচ, 3টে লবঙ্গ, আর 2 টুকরো দারচিনি, আর 4টে গোলমরিচ। এইগুলো একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা 1/2 চা চামচ। রসুনের ঝাঁজটা যেন চলে যায় আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি আমি আদা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি হালকা করে। এতে দিয়ে দেবো আমি জিরে বাটা, আর দেবো ধনে বাটা, দেবো শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, গুঁড়ো হলুদ 1/2 চা চামচ। সবগুলো মশলা এবার আমি একটুখানি নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। মশলা আমার ভাজা হয়েছে। এতে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চাল আর ডাল। আপনারা যদি চান তাহলে আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। এবার চাল ডাল মশলার সঙ্গে 1 মিনিট ভেজে নেব। ভাজা হয়েছে, এতে আমি ফুটানো জলটা দিয়ে দিচ্ছি। ফুটানো জল দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে জলটার সঙ্গে আমি সবগুলো মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা চিরা 5টা, আর দিয়ে দিচ্ছি রসুন কোয়া 4টে, দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর ওই পাশে বড় গ্যাস জ্বালিয়ে আমি 1টা কড়াই বসিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষার তেল। এতে আমি বেরেস্তা ভেজে নেব। বেরেস্তাটা একটু ভাজতে সময় নেবে,
এই বেরেস্তাটা ভাজা এই কারণে আমি খিচুড়ির উপরে গার্নিশ করার জন্য। বেরেস্তা ভাজা হয়েছে, আমি বেরেস্তাগুলো একটা জায়গায় তুলে নিচ্ছি। কড়াইয়ে যতটুক তেল আছে ওই তেলে আমি ডিমের ভুজিয়াটা করে নেব। এতে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। দিয়ে আমি এইবার একটা খুন্তির সাহায্যে ডিমগুলো ভেঙে ভুজিয়াটা করে নিচ্ছি। এই ভুজিয়া দিয়ে মানে বৃষ্টির দিনে এই খিচুড়িটা সকালেও ভালো লাগবে, দুপুরেও ভালো লাগবে। এটা অবশ্যই করে খাবেন, আর খেয়ে যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন, আমি আবার নতুন রেসিপি করে দেখাবো। এই পাশে দেখুন আমার খিচুড়ি হয়ে আসছে, আর একটু অল্প অল্প জল আছে, এই জলটা আমি শুকিয়ে নেব। দেখতে হবে চালটা সিদ্ধ হলো কিনা, চালটা আরেকটু সিদ্ধ হবে আর অল্প জল আছে। এতে আমি দিয়ে দেবো ভাজা গুঁড়ো মশলা। ভাজা গুঁড়ো মশলা দিয়ে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসটা অফ করে নেব। এটা দমে হয়ে থাকবে। আমি 10 মিনিট পরে খুললাম, দেখছি কত সুন্দরভাবে ভুনা খিচুড়ি তৈরি হয়ে আছে। আমি একটা ডিশে দেখিয়ে দিচ্ছি সার্ভিস করে, এটা ঠান্ডা হলে আরও জোরজোরা হবে। এটা গরম অবস্থায় আমি একটা ডিশে সার্ভিস করে দেখিয়ে দিচ্ছি। এতে দিয়ে দেবো আমি ডিমের ভুজিয়াগুলো। এটা দুপুরবেলা বা সকালবেলা টিফিন খুবই ভালো লাগবে। আশা করি আমার রেসিপিগুলো খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে একদমই ভুলবেন না। এর উপরে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। এটা দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে আশা করি খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।